আসসালামু আলাইকুম। ডিপিআরসির পক্ষ থেকে চলে আসলাম। আমি মোহাম্মদ সৌরভ হোসেন, আমার সাথে আছেন মিসেস রেহানা পারভিন। তো উনি আমাদের এখানে 15 দিনে ভর্তি ছিলেন, ওনাকে 15 দিনে ভর্তি দেওয়া হয়েছিল। উনি ডক্টর মোহাম্মদ শফিকুল আবাদান স্যারের আন্ডারে ছিলেন। তো আমরা ওনার কাছ থেকে জানতে চাইব যে ওনার প্রথম থেকে কী সমস্যা হতো, এখন কতটুকু সুস্থ আছেন, সেই বিষয়ে আলোচনা করবো। চলেন ওনার সাথে পরিচয় নিই। জি আসসালামু আলাইকুম। আমার নাম মোসাম্মদ রেহেনা পারভিন, আমি খুলনা থেকে আসছি। আমার প্রচুর পরিমাণে ব্যথা ছিল মাজা সমস্ত শরীরে। এখন যে পর্যায়ে আসছিলাম তার থেকে এখন অনেকটা বেটার আছি। আচ্ছা ম্যাম, আমি একটু জানতে চাইবো, আপনার হচ্ছে প্রথম থেকে তো আপনি বুঝতেন না যে আপনার PLID বা আপনার ওই ধরনের স্পন্ডলাইসিসের ধরনের কোনো সমস্যা হয়েছে। আপনি শুধু বুঝতেন যে আপনার ব্যথা হচ্ছে মাজাতে, আপনি হাঁটতে পারছেন না, ঠিক মতো চলাফেরা করতে পারছেন না, সেই সমস্যাটা বুঝতেন, কিন্তু আপনি জানতেন না আদৌ যে আপনার PLID সমস্যা ছিল। যখন আপনি জানতেন না তখন আপনি কতজন ডাক্তারকে দেখিয়েছেন বা কোথায় কোথায় যেতে হয়েছে আপনার, বা কী কী সমস্যা করতে হয়েছে, এটা যদি আমাকে একটু বলতেন। হ্যাঁ, মানে আমি যখন ওষুধগুলো খাই কন্টিনিউ থাকি, আমি একটা জব করি, তো কাজ করলে ব্যথাটা বাড়ে এই আর কি। এই করতে করতে অনেকটা সমস্ত শরীরই ব্যথা হয়ে গেছিল। মানে আপনি যেখানেই গিয়েছেন ওনারা হচ্ছে কিছু ওষুধ লিখিয়ে দিচ্ছে, ওষুধগুলো খাচ্ছেন, আপনার ব্যথাটা কম থাকতেছে, আপনি যখন আবার ওষুধ বন্ধ করে দিয়েছেন আপনার ওইরকমই হচ্ছে। আপনি ভারতে অনেকবার গিয়েছেন, আপনি বাংলাদেশে অনেক ডক্টর দেখিয়েছেন, কিন্তু আপনি একটা যথাযথ ট্রিটমেন্ট এখনো পান নাই, তখন আপনি পান নাই ওনাদের কাছ থেকে। তো আমাদের সম্পর্কে কিভাবে জানতে পারলেন? আপনাদের হয়েছে শুক্রবারে 9টার সময় SATV-তে স্যারের একটা ওই হয় লাইভ চলে, সেটা দেখেই আপনাদের সঙ্গে যোগাযোগ করে এখানে আসছিলাম গত মাসের 12 তারিখে। ওই লাইভে হচ্ছে আপনি নাম্বার দেখে আমাদের হসপিটালে কল করেছেন, আমাদের সম্পর্কে জানতে দিয়ে আপনাদের এখানে সিরিয়াল দিছিলাম। এরপর আমার ঈদের ছুটি হয়, ঈদের ছুটির থেকে ছুটিতেই আমি আসছিলাম এখানে দেখানোর জন্য। তখনটাই হয়েছে দেখায়ে আমি গেছিলাম, স্যার তখনই আমাকে 15 দিন ভর্তি হতে বলেছিল, তখন আমি ভর্তি হতে পারিনি। আমি স্যারের কাছ থেকে ওষুধ লিখে নিয়ে গেছিলাম, স্যার বলেছিল 15 দিন 1 মাসের মধ্যে আসতে হবে। তারপরে আমার কাজের জন্য, অফিসিয়াল কাজের জন্য আসতে পারিছিলাম না, কিন্তু হঠাৎ করে আমি অত্যধিক অসুস্থ হয়ে পড়েছিলাম, যার কারণে এত পরিমাণে অসুস্থ হয়ে পড়েছিলাম যে আমি অফিস করতেই পারতেছিলাম না। তারপরে আমি স্যার থেকে ছুটি নিয়ে এসে, 2 দিনের ছুটি নিয়ে আসছিলাম অবশ্যই, নিয়ে এসে এখানে আসছিলাম। এসে তারপরে স্যার বলল যে ভর্তি ছাড়া আমি কোনো ট্রিটমেন্ট দিতে পারবো না, আপনাকে ভর্তি হতেই হবে, এমন অবস্থা আপনার। মানে আমার যে ডিস্কটা ফেটে গেছে ওখান থেকে লালা বের হয়ে সমস্ত শরীরই ব্যথাটা ছড়াই গেছে। এই মুহূর্তে যদি আমি ট্রিটমেন্ট না হই তাহলে আমার পা থেকে অবশ্যই যেতে পারে। কতদিন ভর্তি থাকার কথা বলেছে? 15 দিন। 15 দিন ইনশাল্লাহ আপনি পুরোপুরি সুস্থ হয়ে গেছেন। পুরোপুরি বলতে আমি অনেকটা সুস্থ হয়ে গেছি, মানে আমি যে পর্যায়ে আসছিলাম তার থেকে অনেক অনেক বেটার হয়েছে। আর যে হ্যাঁ, অনেক ব্যথা অনেকটা কমে গেছে, বলতে প্রায় 14 না কমে গেছে। প্লাস আমাকে যে আর 15 দিন রেস্ট থাকতে বলছে, এটা থাকলে আমি মনে হয় যে একেবারেই সুস্থ হয়ে যাবো। দর্শক শুনতে পেলেন মিসেস রেহানা পারভিনের কথা, ওনার মুখ থেকে আপনার সব কিছু শুনতে পেলেন। চলুন ওনার হাজবেন্ডের সাথে একটু কথা বলে নিই, যিনি প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার সাথে ছিলেন, যতজন ডক্টরকে দেখিয়েছেন উনি সবসময় সাথে ছিলেন, গার্জিয়ান হিসেবে উনি সব জায়গায় গিয়েছেন। আসুন ওনার সাথে একটু কথা বলে নিই। জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। নামটা বলে একটু পরিচয়। আমি মোহাম্মদ ফারুক হোসাইন। কোথা থেকে আসছেন স্যার? আমরা আসছি খুলনা, আমার মানে ডিস্ট্রিক্ট হচ্ছে খুলনা, গ্রামের বাড়ি ডুমুরিয়া থানা, নোয়াকাটি গ্রাম। স্যার আমি একটু জানতে চাইব, আপনি তো মিসেস রেহানা পারভিনের হাজবেন্ড, তো সেক্ষেত্রে তো আপনি সবসময় গার্জিয়ান হিসেবে সাথে ছিলেন, যতজন ডক্টর দেখিয়েছেন আপনি সাথে গেছেন, যা ওনারা যা যা বলছে যা যা করতে হয়েছে সব কিছু আপনি করেছেন। তো স্যার একটু যদি প্রথম থেকে বলতেন যে আপনার প্রথম থেকে এখন পর্যন্ত সেই লম্বা একটা জার্নি ছিল, আপনার পেশেন্ট অনেক সমস্যা ছিল, একসাথে 2 থেকে 3 দিন
ওষুধ ব্যতীত ছিল। তো এমস্ত অবস্থায় ওষুধ খেলে ভালো থাকা যায়, ওষুধ নাই রোগ আবার যা তাই, রুগী উঠতে পারে না, এমনই একটা অবস্থা। সার্বক্ষণই কি ওষুধ লাগে। যাই হোক, এখন সেই 13 সাল থেকে পর্যন্ত আসলে তো ওনার কাছেই শুনলেন, ভারতে গেছে আমাদের খুলনাতে অর্থোপেডিক্সের একজন বিভাগীয় প্রধান এবং আমাদের এলাকায় যথেষ্ট স্বনামধন্য ব্যক্তি এবং ডাক্তার, ওনাকে দেখাইছি দীর্ঘ 2-3 বৎসর এক নাগাড়ে। তারপর সেখান থেকে একবার ভারতে গেল, একবার না বরাবর 2 বারই গেছে। সেখানেও 6 মাস ট্রিটমেন্ট করে ভালো কোনো ই না পেয়ে পরবর্তীতে আবারও যখন ভিসার ইয়ে মেয়াদ শেষ হয়ে গেল পরবর্তীতে যাওয়া হয়নি। এরপরে খুলনাতে দেখানো হলো অর্থোপেডিক্স ডাক্তার, উনিও ডাক্তার। এরপরে এই আপনাদের কাছে আসার অর্থাৎ এই 22 সালের শুরুতে আবার তিনিও অর্থোপেডিক্স বিভাগের ডাক্তার, ওনাকে দেখানোর পরে ভালো কোনো সুফল না পেয়ে পরবর্তীতে হঠাৎ করে শুক্রবারের এই আপনাদের ইয়ে দেখে ওইখানে আমরা সরাসরি ফোনে অংশগ্রহণ করি। করার পরে আমাদের কিছু পরামর্শ দিল আর বললো যে আপনারা এক সময় আসেন, সময় করে আসলে আসার আগে আপনারা সুস্থ হবেন। তো সেই কথার পরিপ্রেক্ষিতে সেই আল্লাহর মেহরবানিতে এখন দেখতেছি যে রোগী তো অনেকটা ভালো ইনশাল্লাহ, অনেক অনেক পুরোপুরি বলা যায়, বলা যায় অনেক, মানে যথেষ্ট সুফল দেখা যাচ্ছে। এখন বাকি আল্লাহর ইচ্ছা, যদি এভাবে থাকে তো আরো বেশি ভালো লাগবে। হচ্ছে 17 দিন ইনশাআল্লাহ এখন আগের চাইতে অনেকটা সুস্থ আছেন। তো আপনার পেশেন্টদের যে অভিজ্ঞতা থেকে আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন স্যার? আসলে কি বলা যায়, এখানে আসার পরে আমি শুধু আমার রোগী না, আমি যেখানে এখানে যে কয়বার আসছি সে কয়বারই দেখছি যে যত রোগী আসছে তাদের কাছে শুনছে কেউ আমাকে হতাশার বাণী শোনায়নি। সবাই বলছে যে এখানে লোক আসলে ভালো হয়, আর সেটা বাস্তবে আজকে আমি প্রমাণ পাইলাম যে না, আসলে আল্লাহ তাআলা এখানকার মাধ্যমে মানুষকে সুস্থতা দান করেন। এবং উনি আসলে 14-15 আনা ভালো হয়ে গেছে, স্যার বলছে যে ওই আপনাদের যে ট্রিটমেন্টগুলো দেওয়া হয়েছে ওই যে সুস ঠুস দিছে ওগুলো এই আর কিছুদিন সময় গেলেই পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে, এতে আর সমস্যা হবে না। এখান থেকে স্যার আমি একটু জানতে চাইব যে আমাদের তো মূল ট্রিটমেন্টটা হচ্ছে ফিজিওথেরাপির মাধ্যমে, আমরা তো অপারেশন বিহীন ট্রিটমেন্ট করে থাকি, সেটা আপনি ভালো করেই জানেন। তো আমাদের যে ট্রিটমেন্টের ব্যবস্থা অর্থাৎ ফিজিওথেরাপির ব্যবস্থা, আমাদের ম্যানেজমেন্ট, আমাদের হসপিটালের সম্পূর্ণ আলাদা। এখানে আরো অত্যাধুনিক ভাবে আসলে ট্রিটমেন্ট দেওয়া হয়, আসলে এটা কোনো ইয়ে না, বাস্তবতার প্রেক্ষিতেই দেখছি যে আসলে আপনাদের ট্রিটমেন্টটা যথেষ্ট ভালো। আমি নিজেও সংসারের ভিতরে ছিলাম যে আসলে এই যে মানুষ কত বড় বড় হসপিটালে যায়, সেখানে গেলাম না, অনেক সময় বন্ধু মহলে জিজ্ঞেস করছে কোন হসপিটালে ভর্তি করছো, কি হচ্ছে, মানে যখন 7-8 দিন 10 দিন হয়ে গেল ভালো কোনো ই হলো না, কিন্তু এরপরে এই 5-7 দিনে একেবারে যে এত ভালো হলো যে আসলে আশ্চর্য বিষয়। আলহামদুলিল্লাহ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনাদেরকে ধন্যবাদ। দর্শক শুনতে পেলেন দুজনের কথাই। তো আপনি, আমি আপনাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো, আপনারা এদিক সেদিক যদি না গিয়ে যেখানে একটা সর্বোচ্চ ট্রিটমেন্ট সম্ভব বা যেখানে আপনি গেলে আপনার রোগীদের ব্যথার জন্য এখানে পাবেন সেখানে যাবেন, অযথা এদিক সেদিক গিয়ে টাকা পয়সা নষ্ট না করে যেখানে আপনি 100% একটা ট্রিটমেন্ট সম্ভব সেখানে যাবেন, সেখানে টাকা পয়সা খরচ করে সেখান থেকেই সুস্থ হবে ইনশাআল্লাহ। আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।